জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের বক্তব্যকে রাজনৈতিক দাবি করে তাকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নব্বইয়ের ডাকসুর ও সর্বদলীয় ছাত্রলীগের নেতারা সকালে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তারা জানান জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ সহ যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি আয়োজন বন্ধের বিষয়টি গভীর উদ্বেগের এ সময় বিএনপির বিরুদ্ধে সরকার রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি প্রেসক্লাবের একটি অংশকেও কাজে লাগাচ্ছে বলে অভিযোগ করেন তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে দেয়া জাতীয় প্রেস ক্লাবের সভাপতির বিবৃতির নিন্দাও জানান তারা